খতমে নবুয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় মহাসম্মেলনে উপলক্ষে সাংবাদিক সম্মেলন করেছে সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা ওবায়দুল্লাহ কাসেমী। শ্রীনগর নিজস্ব প্রতিনিধি কামাজ ভান্ডারির প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শনিবার সকাল 10টায় সিরাজদি খান রিপোর্টার্স ইউনিটের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাওলানা ওবায়দুল্লাহ কাসেমী বলেন, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আগামী 30 অক্টোবর রোজ বুধবার ঢাকা মাওয়া মহাসড়ক সংলগ্ন কুচিয়া মোড়া কলেজ মাঠে খতমে নবুয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের উদ্যোগে জাতীয় মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইনশাআল্লাহ সংগঠনটির মুহতারাম আমির আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মহাসম্মেলন দেশের শীর্ষ ওলামায়ে কেরাম, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সুধীজনের উপস্থিতির কথা রয়েছে। উক্ত মহাসম্মেলন উপলক্ষে আমাদের সার্বিক প্রস্তুতি, যেমন মাঠ প্রস্তুত, দাওয়াতি কার্যক্রম ও অন্যান্য কার্যাবলী চলমান রয়েছে। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে সম্মেলনে অংশগ্রহণ করার জন্য আহ্বান করছি। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও গোয়েন্দা সংস্থার দায়িত্বশীলদের সব ধরনের সহযোগিতা কামনা করছি। এ সময় উপস্থিত ছিলেন খতমে নবুয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির ক্যাশিয়ার মুফতি নিয়ামতুল্লাহ, খতমে নবুয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলা সভাপতি মাওলানা আহমদুল্লাহ খান, সিনিয়র সহসভাপতি মুফতি মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুফতি আবুল হাসান, সিরাজদি খান উপজেলা সভাপতি মাওলানা শেখ আব্দুল গফ্ফার, সাধারণ সম্পাদক মুফতি আবু শাহাদত খান, জেলা সহ সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল আহাদ, কেন্দ্রীয় দায়ী মাওলানা আবু ইউসুফ। সাংবাদিক সম্মেলন স্থান রিপোর্টার্স ইউনিটি মুন্সিগঞ্জ, তারিখ 26/10/2024। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আগামী 30 অক্টোবর রোজ বুধবার ঢাকা মাওয়া হাইওয়ে সংলগ্ন কুচিয়ামারা কলেজ ময়দানে খতমে নবুয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের উদ্যোগে জাতীয় মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ। সংগঠনটির মহতারাম আমির আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর দামাত বারাকাতুমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মহাসম্মেলনে দেশের শীর্ষ ওলামায়ে কেরাম, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজনের উপস্থিতির কথা রয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে অনুষ্ঠিতব্য এই জাতীয় মহাসম্মেলন জনসমুদ্রে পরিণত হবে ইনশাআল্লাহ।